আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জিটিভির মধ্যাহ্নে সংবাদে আপনাদের সাথে আছি আমি রেহনুমা চৈতি। চূড়ান্ত অনুমোদন পাওয়ার আগেই প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকে ভুয়া সম্পদ বিবরণী দাখিলের অভিযোগ উঠেছে। ব্যাংকের মূলধনের জন্য উদ্যোক্তা শেয়ার হোল্ডারদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ নিজের ব্যাংক হিসেবে জমা করেছেন এই যুক্তরাষ্ট্র প্রবাসী। তবে এসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। আর বাংলাদেশ ব্যাংক বলছে উদ্যোক্তাদের দাখিল করা সব কাগজপত্র যাচাই করা হচ্ছে, মূলধন সংগ্রহ সহ সব প্রক্রিয়ায় স্বচ্ছতা ছাড়া ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়ার সুযোগ নেই। গাউসুল আজম বিপুল রিপোর্ট। 2019 সালের ফেব্রুয়ারিতে নতুন তিনটি বেসরকারি ব্যাংকের নীতিগত অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। সব প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছে বেঙ্গল কমার্শিয়াল ও সিটিজেন ব্যাংক। তবে দুদফায় সময় বাড়িয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য যথাযথ কাগজপত্র দাখিল করতে পারেনি পিপলস ব্যাংক লিমিটেড। প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কাশেম। বাংলাদেশ ব্যাংকে দাখিল করা জীবন বৃত্তান্তে উল্লেখ করা হয়েছে তিনি 1973 সালে এসএসসি, 1975 সালে এইচএসসি ও 1978 সালে বিএ পাশ করেছেন, তবে কোনোটির সনদ জমা দিতে পারেননি। কোন বোর্ড থেকে কোন বিভাগ বা শ্রেণীতে পাশ করেছেন তা উল্লেখ করা হয়নি। দাখিল করা জীবন বৃত্তান্ত ও সম্পদ বিবরণীতে উল্লেখ করা তথ্যে রয়েছে ব্যাপক গরমিল। জীবন বৃত্তান্তে তার মালিকানাধীন কোম্পানির নাম বলা হয়েছে কিংস্টোন কন্ট্রাক্টিং ইনকর্পোরেট, আর সম্পদ বিবরণীতে কিংস্টোন রিয়েলিটি ইনকর্পোরেট। সম্পদ বিবরণী অনুযায়ী আবুল কাশেমের মোট সম্পদের পরিমাণ 43,48,000 টাকা। বাংলাদেশে তার কোনো সম্পদ নেই বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ ব্যাংকে দেয়া তথ্যমতে আবুল কাশেমের এই সম্পদ বিবরণী তৈরি করেছে রফিক অ্যান্ড অ্যাসোসিয়েটস নামে নিউ ইয়র্কের একটি লিগাল ফার্ম, তবে ওই প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এর সত্যতা মিলেনি। নিউ ইয়র্কের ব্রুকলিনে আবুল কাশেমের বসতবাড়ির মূল্য 18,16,08,000 দেখানো হলেও যাচাই করে দেখা যায় এটির মূল্য 4 কোটি টাকার বেশি নয়। এদিকে মূলধন হিসেবে সংগৃহীত অর্থ ব্যাংকের হিসেবে জমা হওয়ার কথা থাকলেও নিজ নামে 5টি ব্যাংক হিসেবে এই অর্থ জমা করেছেন আবুল কাশেম। বিষয়টি বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল গোয়েন্দা ইউনিটের তদন্তেও ধরা পড়েছে। এখানেই শেষ নয়, অন্য ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা মূলধন হিসেবে দেখানোর চেষ্টা করেছে পিপলস ব্যাংকের পরিচালনা পর্ষদ। সার্বিক বিষয়ে জানতে পিপলস ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমের সাথে যোগাযোগ করা হলেও তিনি বারবার এড়িয়ে যান। আচ্ছা, আমি একটা কনফারেন্স কল আছে বাইরে, লন্ডন মিলে, আমি পরে কথা বলি। ব্যাংকের কার্যালয়ে গিয়েও একজন অফিস সহকারী ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, দুদফা সময় বাড়ানো হলেও পিপলস ব্যাংকের উদ্যোক্তারা প্রয়োজনীয় সব কাগজ জমা দিতে পারেনি। পুরো বিষয়টি এখনও যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। পিপলস ব্যাংকে এখনও তাদের ফাইনাল অনুমতি দেওয়া হয়নি। আমরা এখনও যদি এদের যেহেতু অনুমতি দেওয়া হয়নি, সুতরাং ফাইনাল অনুমতি দেওয়ার জন্য যে যে কার্যক্রম আমাদের করার প্রয়োজন, যে যে জিনিসপত্র আমরা যে সমস্ত ডকুমেন্ট চেয়েছি, এসব যাচাই বাছাই করেই কেবল পরবর্তী সময় তাকে ফাইনাল অনুমতি দেওয়া হবে। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।